ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পিঠা। তবে দেশের মতো প্রতিদিন ঘরোয়াভাবে পিঠাপুলির আয়োজন অসম্ভব প্রবাসের কর্মব্যস্ত জীবনে। তবুও কোনোভাবেই পিছিয়ে নেই জার্মানি প্রবাসী বাংলাদেশিরা নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতি চর্চায়। শনিবার জার্মানের রাজধানী বার্লিনের একটি মিলনায়তনে বর্ষপূর্তি উপলক্ষে এই পিঠা উৎসব ও বর্ষপূর্তির অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জার্মান সোশ্যাল অ্যান্ড কালচারাল কমিউনিটি। অনুষ্ঠানে হরেক রকম শীতকালীন মুখরোচক পিঠার পসরা সাজিয়ে বসেন প্রবাসী বাঙালি নারীরা। বাঙালির ঐতিহ্যবাহী এই পিঠা উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। এ সময় আমন্ত্রিত সকল প্রবাসীদের সাথে আনন্দ ভাগাভাগি সহ সংগঠনটির সাফল্য কামনা করেন তিনি। একই সঙ্গে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পিঠাপুলির এই মিলন মেলায় প্রবাসী নারীদের বানানো পিঠার মধ্যে ছিল বিবিখানা, মুখ পাকন, মেরা নারিকেল, হৃদয় হরণ, ভাপা, ফুলঝুড়ি ও চিতিসহ হরেক রকম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাও ছিল সবার জন্য খেলাধুলার বিশেষ আয়োজন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোহাম্মদ আব্দুল কাদের ও নুরুন নাহার কাজল। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যগণ। বর্ষপূর্তি ও পিঠা উৎসবের শেষ পর্বে ছিল কোরআন তেলোয়াত ছাড়াও সবাইকে মুগ্ধ করা গান পরিবেশনা ও প্রবাসী শিশুদের সমবেত।